শিলিগুড়ি থেকে এবার মিলবে বাংলাদেশের ভিসা দীর্ঘ প্রতীক্ষার পর উত্তরবঙ্গের মানুষের এবার দাবি মিটল বুধবার থেকে শিলিগুড়ির ইন্টারন্যাশনাল মার্কেটে খুলে গেল বাংলাদেশের ভিসার আবেদন কেন্দ্র এখন থেকে আর বাংলাদেশ যাবার জন্য ভিসা করাতে ছুটতে হবে না কলকাতা গুয়াহাটি কিংবা ত্রিপুরায় শিলিগুড়িতে ভিসা কেন্দ্রটি হওয়ার ফলে সময় এবং খরচ দুটোই বাঁচল উত্তরবঙ্গবাসীদের দীর্ঘ প্রতীক্ষার পর উত্তরবঙ্গের মানুষের দাবি মিটল এবার বুধবার থেকে শিলিগুড়ির ইন্টারন্যাশনাল মার্কেটে খুলে গেল ভিসা আবেদন কেন্দ্র শিলিগুড়িতে ভিসা কেন্দ্রটি হওয়ার ফলে সময় বেঁচে যাবে উত্তরবঙ্গের মানুষের শিলিগুড়ি থেকে এবার মিলবে বাংলাদেশের ভিসা দীর্ঘ প্রতীক্ষার পর উত্তরবঙ্গের মানুষের দাবি মিটল এবার উত্তরবঙ্গের চ্যাংরাবান্ধা হিলি মহিদীপুর পরবর্তীতে ফুলবাড়ি আবাসন তৈরি হয় কিন্তু ভিসা পাওয়া নিয়ে মূল সমস্যা দেখা দেয় ফলে ভিসা কেন্দ্র খোলার জোরালো দাবি উঠতে থাকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অবশেষে শিলিগুড়িতে ভিসা কেন্দ্রটি খুলে যাওয়ায় খুশি দুদেশেরই পর্যটক মহল এই ভিসা কেন্দ্রের ফলে দুদেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে বলে মনে করছেন অনেকেই শিলিগুড়ি থেকে এবার মিলবে বাংলাদেশের ভিসা দীর্ঘ প্রতীক্ষার পর উত্তরবঙ্গের মানুষের দাবি মিটল বুধবার থেকে শিলিগুড়ির ইন্টারন্যাশনাল মার্কেটে খুলে গেল বাংলাদেশের ভিসার আবেদন কেন্দ্র এখন থেকে আর বাংলাদেশ যাবার জন্য ভিসা করতে ছুটতে হবে না কলকাতা গুয়াহাটি কিংবা ত্রিপুরায় শিলিগুড়িতে ভিসা কেন্দ্রটি হওয়ার ফলে সময় এবং খরচ দুটোই বাঁচল উত্তরবঙ্গবাসীদের উত্তরবঙ্গের চ্যাংরাবান্ধা হিলি মহিদীপুর পরবর্তীতে ফুলবাড়িতে আবাসন তৈরি হয় কিন্তু ভিসা পাওয়া নিয়ে মূল সমস্যা দেখা দেয় ফলে ভিসা কেন্দ্র খোলার দাবি জোরালো হতে থাকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে অবশেষে শিলিগুড়িতে ভিসা কেন্দ্রটি খুলে যাওয়ায় খুশি দুদেশেরই পর্যটন মহল এই ভিসা কেন্দ্রের ফলে দুদেশের মধ্যে সম্পর্ক আরো গভীর হবে বলে মনে করছেন অনেকেই ডেল্টা সাকুরা রাইড দ্য ফিউচার নাও জাপানিজ টেকনোলজি ই বাইক পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি 1 মিনিটে ব্যাটারি সোপিং ফেসিলিটি ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি খুব সহজ এক্সচেঞ্জ এবং ইএমআই সুবিধা টায়ারের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট 24,000 পর্যন্ত রেফারেল বোনাস 60 থেকে 80 কিমি রেঞ্জ নো লাইসেন্স নো রেজিস্ট্রেশন নো রোড ট্যাক্স 5 বছরে 2.5 লাখ সঞ্চয় আজই আসুন ডেল্টা সাকুরা রাইড দ্য ফিউচার নাও MS Ria Automotive, MH Road, Kochbihar, Ward No. 4, Contact 03582-222-284. বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি পার্থর কাছ থেকে পার্থ খুলে গেল শিলিগুড়িতে ভিসার কেন্দ্র কি বলবে জানিয়ে রাখবো এরাতে কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর পর্যটক এবং লোক যেমন আছে তেমন কিন্তু এদের সাথে প্রচুর মানুষ যে বাংলাদেশ ঘুরতে যায় সেক্ষেত্রে কিন্তু শিলিগুড়িতে একটি ভিসা কিন্তু চুক্তি হলো যে সেখান থেকে কিন্তু বাংলাদেশ শিলিগুড়ি থেকে মিলবে বাংলাদেশের ভিসা একদম এর আগে কিন্তু বিভিন্ন সময় ভিসার জন্য তাদেরকে কলকাতা ত্রিপুরা এবং দীর্ঘ সময় লাগতো এখন থেকে কিন্তু উত্তরবঙ্গ বাসীদের যে অন্য জায়গায় যেতে যেতে লাগবে না তারা কিন্তু শিলিগুড়ি যে ইন্টারন্যাশনাল মার্কেটে ভিসা বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রটা খুললো সেখান থেকে কিন্তু সরাসরি তারা আবেদন করতে পারবে তার জন্য এর ফলে কিন্তু পর্যটক মহলের বেশ খুশি এছাড়াও তোমাকে জানিয়ে রাখবো উত্তরবঙ্গের চ্যাংরাবান্ধা হিলি বিভিন্ন এবং ফুলবাড়ি বিভিন্ন জায়গা রয়েছে সেখানে কিন্তু সরাসরি বাংলাদেশের সাথে যাতায়াত রয়েছে তার জন্য সেই সমস্ত যারা বাংলাদেশে যেতে চান তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হবে এই শিলগুলি বাংলাদেশের ভিসা কিন্তু ধন্যবাদ পার্থ যেমনটি আপনারা জানলেন যে শিলিগুড়িতে ভিসা কেন্দ্রটি খুলে যাওয়ায় একই ভরা পর্যটন মরশুম চলছে তার মাঝে খুশি দুদেশেরই মানুষ এ বিষয়ে কি জানাচ্ছেন এক আধিকারিক শুনবো এবার এখন এখানে বসেই ওরা যারা এখানে উত্তরবঙ্গের যারা আছেন তারা
সবাই মিলে বা একাকি এসে এই ভিসা প্রসেসিং সেন্টারে এসে তাদের পাসপোর্ট এবং কাগজপত্র প্রয়োজনীয় যে কাগজপত্র জমা দেবেন সেটা যদি ওনারা নাও করে নিয়ে আসেন নিজেরা যদি দক্ষ না হয়ে থাকেন সেই সুবিধা যেমন দেওয়া হবে তাকে তাকে সেই সহায়তা দেওয়া হবে কীভাবে প্রসেস করতে হয় আবার তার সঙ্গে উনি জমা দিয়ে গেলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে দিয়ে দেওয়া যাবে এই যে হয়রানি আসা যাওয়া কলকাতা থেকে দিস ইজ হ্যাসল মানে একটা বিগ হ্যাসল যে সেখান থেকে অন্তত পরিত্রাণ পাবে।